জিন এই রহস্যময় জগতের আদিবাসীদের নিয়েই আমাদের মনে কতই না প্রশ্ন তারা কি আমাদের মতোই জন্মায় বেড়ে ওঠে আর মৃত্যুবরণ করে অদৃশ্য এই সত্তাদের জীবনের সমাপ্তিটা আসলে কেমন হয় আল্লাহ যখন মানুষ ও জিন উভয়কেই তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাহলে জিনদের কি মৃত্যু নেই নাকি তাদের মৃত্যু আমাদের থেকে একেবারেই আলাদা আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব জিনজাতির মৃত্যুর রহস্য জিনজাতির মৃত্যুর কারণগুলো কি কি জিনদের মৃত্যু নিয়ে ইসলাম কি বলে কাজেই নিজে জানুন এবং অন্যকে জানতে ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিন যাতে করে তারাও জানতে পারে জিন জাতির এই তথ্যগুলি প্রিয়দর্শক জিন এই শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে সুপ্ত অদৃশ্য রহস্যময় এক জগতের ছবি তারা আবৃত লুকায়িত কখনোবা আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে অথচ আমরা তাদের দেখতে পাই না হাদিসে বর্ণিত আছে জিন তিন প্রকারের এদের মধ্যে কেউ কেউ শূন্যে উড়ে বেড়ায় কেউ সাপ কিংবা কুকুরের রূপ ধারণ করে আবার কেউ কেউ স্বয়ং মানুষের আশেপাশেই যাওয়া আশা করে সহি আল জামি আস সাগিরি হাদিস নম্বর তিন কিন্তু এই জিনেরা আসলে কারা মহান আল্লাহ তালা সৃষ্টি জাতি জ্বলন্ত অগ্নিশিখা থেকেই তাদের সৃষ্টি অবাক করা বিষয় হল আমাদের মতোই তাদের বিবেক বুদ্ধি অনুভূতি শক্তি মন্দ বিচার করার ক্ষমতা আছে তাদের মধ্যেও ভালো জিন আছে আবার মন্দ জিনও আছে ঠিক যেমন মানুষের ভেতর ভালো মন্দ দুই প্রকৃতির বিদ্যমান পবিত্র কোরআনে বর্ণিত আছে নিশ্চয়ই জিনদের মধ্যে কিছু সৎকর্মশীল এবং এর কিছু ব্যতিক্রম তারা বিভিন্ন মত ও পথে বিভক্ত সুরাজিন আয়াত এগারো আসমানি কিতাবে বিশ্বাসী ইহুদি খ্রিস্টান মুসলমান সকলেই জিনজাতির অস্তিত্বে বিশ্বাসী তবে কিছু দার্শনিক এবং বস্তুবাদী গবেষক জিনের অস্তিত্ব মানতে নারাজ তাদের মতে ফেরেস্তা ও জিন আসলে রূপক অর্থে ব্যবহার করা হয় ভালো চরিত্রকে ফেরেশতা এবং খারাপ চরিত্রকে জিন বা শয়তান বলে আখ্যা দেওয়া হয় কিন্তু এই বক্তব্য কোরআন ও সন্ন্যার পরিপন্থী জিনের অস্তিত্ব স্বীকার করা ইমান বিল গায়ে বা অদৃশ্যের প্রতি ইমান আনারই অংশ আল্লাহ তালা পবিত্র কোরআনে প্রায় পঞ্চাশ বার জিন সম্পর্কে আলোচনা করেছেন জিনজাতির সৃষ্টি তাদের ইসলাম গ্রহণ ইত্যাদি নিয়ে বেশ কিছু আয়াত অবতীর্ণ জিন ও মানুষকে একসঙ্গে সম্বোধন করা হয়েছে এমনকি হজরত সুলাইমান আলাইসাল্লামের আমলে জিনদের কাজ করার তথ্য কোরআনে উল্লেখ আছে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে জিনরা কি মানুষের মতোই মৃত্যুবরণ করে সুনাতুয়াল জামাতের আকিদা ও বিশ্বাসের মতে হ্যাঁ জিনরাও মৃত্যুবরণ করে হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ তালা চিরঞ্জীবী তিনি কখনোই মৃত্যুবরণ করেন না কিন্তু মানুষ ও জিন উভয়ের মৃত্যু অনিবার্য সহিব বুখারী হাদিস নম্বর সাত হাজার তিনশত তিরাশি জিনদের মৃত্যুর কারণ এবং প্রকৃতি কেমন সে বিষয়ে আমরা পরবর্তী আলোচনায় আলোকপাত করব। তো দর্শক আজকে এ পর্যন্তই নতুন নতুন তথ্য নিয়ে আবারও আপনার সাথে হাজির হব ইনশাআল্লাহ